আরে দোস্ত, কেমন আছিস? কি আর ভালো, হাসি না মরে বাঁচাস। কেন রে, তোকে এরকম শুকনা লাগছে কেন? সকালবেলা তোকে দেখলাম অনেক তেজস্বী তেজস্বী ভাব ছিল, কি হলো তোর? সবই নাদাসার খামার। ও আচ্ছা, বুঝতে পারছি দোস্ত, তোর কষ্ট আমি বুঝতে পারছি। ক্যারি অন। ভিডিওটা দোষ না, ভিডিওটা সেই আমাদের তনয় না পাশের বাড়ির ওই জরিনার সাথে রিলেশন করতেছে। হ্যাঁ দোস্ত, তুই যেন কাউকে বলিস না, ঠিক আছে? আমি জাস্ট তোর সাথে শেয়ার করলাম। ওকে দোস্ত, বাই। মামা ওরই মাখন। আরে দোস্ত, খবর? হেই, এই যে কি অবস্থা? এই তো, আরে নতুন কাহিনী শুনছো? এই তো, মানে তনয়, আমাদের তনয় পাশের বাড়ির জুরিনার সাথে প্রেম করতেছে। কে তনয়? রিলি? না দোস্ত, না মা, না দোস্ত, নতুন কিছু বিচিং বিচিং দে তো। ও মানে কাকু না, মানে না, মানে আমি না কাকু। এখানে শুন তো, কই তুই? আঙ্কেল, হ্যালো হ্যালো হ্যালো, টু 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 টু। না দোস্ত, দোস্ত বাবা। এই তোরা শুন তো, আসসালামু আলাইকুম কাকু। কি খবর বাচ্চারা, কেমন আছো সবাই? জি আল্লাহ ভালো। আপনি? আমার খবর পরে শুনো, সেদিন বিকাল বেলায় চিংবিচিং এর কথা কে বললো? আব্বা আঙ্কেল। জি না আঙ্কেল, আমি না, আমি না, আমি না, আমি না, আমি না, আমি না। এই তোদের মধ্যে সৌরভ কে? আঙ্কেল, এই যে এই যে এই যে সৌরভ, এই সৌরভ। আঙ্কেল, আমার নাম সৌরভ না। কথা বলছি না, সেটা কোথাও তো কার সাথে কথা বলছি না।
আরে ভাই কি রে কেমন হবে না।